লাল নীল বেগুনি, পানিতে যেন রংধনুর বর্ণ ছটা। চীনের শানজি প্রদেশের ইউনচেন সল্টলেক প্রতি বছর এই সময়ে ধারণ করে এমন সৌন্দর্য। ভূতাত্ত্বিকদের মতে 50 কোটি বছর আগে হ্রদটির সৃষ্টি হলেও প্রায় 4000 বছর আগে চীনারা এই হ্রদ ব্যবহার শুরু করে। এখনও এই হ্রদ থেকে শিল্পকাজে ব্যবহারের জন্য লবণ উৎপাদিত হয়। বিশ্বের সবচেয়ে বড় তিনটি লবণাক্ত হ্রদের মধ্যে অন্যতম এটি চীনের ডেড সি বা মৃত সাগর হিসেবে পরিচিত। এর আয়তন প্রায় 120 বর্গ কিলোমিটার। ইয়ংচেন সল্টলেকের এই গোলাপি রঙের পেছনে রয়েছে ডুনালিয়েলা স্যালিনা নামের এক ধরনের শৈবাল। এই শৈবাল রং পরিবর্তন করায় হ্রদের এক পাশ সবুজ আর অন্য পাশ গোলাপি রং ধারণ করে। হ্রদের তাপমাত্রা যতই বাড়তে থাকে, একই সাথে বাড়তে থাকে এই রঙের উজ্জ্বলতা। তবে শীতে হারিয়ে যায় এই রং, আর তাই এবছরও নান্দনিক এই দৃশ্য দেখতে ঢল নেমেছে পর্যটকদের।